বানভাসী মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন অনেকেই, ব্যক্তি বা বেসরকারি সংস্থার উদ্যোগে এমন সহযোগিতায় আপ্লুত দুর্গতরা। ত্রাণ সংগ্রহে এবার নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, তবে উদ্যোক্তারা বলছেন চাহিদার তুলনায় ত্রাণ পর্যাপ্ত নয়। বন্যা কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাই, চলছে জীবন বাঁচানোর লড়াই। দুর্গতদের সেই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবকেরা। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রামে বন্যা দুর্গত এলাকায় শুকনো ও রান্না করা খাবার নিয়ে হাজির বেসরকারি দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। চারটি দল প্রতিদিন 3,000 মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আহার। হাওর তীরবর্তী এলাকাগুলোতে আমরা রান্না করা খাবার বিতরণ করছি, আর একই সাথে আমাদের যে শুকনো ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, মুড়ি, চিড়া, সেগুলো আমরা এখানে ঢাকা থেকে আমরা প্যাকেট করে প্রতি রাতে আমরা ট্রাকে করে পাঠিয়ে দিচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন বন্যা দুর্যোগে মানবিকতার এমন নজির এবার আশার আলো হয়ে এসেছে বানভাসী মানুষের জন্য। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।